হ্যালো বন্ধুরা আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সন্ধ্যাকালীন আপডেটে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি পরিবর্তনের সাথে আপনারা সবাই জানেন যে আমরা দুটো করে আপডেট নিয়ে আসি প্রত্যেক দিন একটি দুপুরে আপডেট আর একটা সন্ধ্যাকালীন আপডেট এবং যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই জানেন অন্য সব চ্যানেলের মতন আমরা পাঁচটা ভিডিও দিই না মাত্র দুটোই ভিডিও দিই আমরা কমই ভিডিও দিই যাতে একটুখানি সংক্ষেপে বোঝানো যায় আপনাদেরকে দুটো ভিডিওর মাধ্যমে সেটাই আমরা চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এখানে রাত্রের দিকে কিন্তু কিছুটা হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় তার জন্য বোঝার জন্য আমাদেরকে উপগ্রহ মড়ে যেতে লাগবে একবার দেখে নিতে লাগবে যে কোন কোন অংশে মেঘলা আছে তো এই মুহুর্তে যদি আমরা দেখছি কোলাঘাট উলবেরিয়া কলকাতা খর্দা চন্দননগর হাবরা আরামবাগ পাণ্ডুয়া বর্ধমান এই অংশগুলোতে কিন্তু মেঘলা আছে এছাড়া মেঘলা আছে বোলপুর গোসকারা শিউড়ি চিত্তরঞ্জন দমকল করিমপুর এছাড়া দুমকা আমার পাড়া এই হাঁসদিয়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি গোদ্দা বাঁকা এই অংশগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেওঘর মধুপুর গিরিদ বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেঘলা রয়েছে অর্থাৎ এই যে মেঘলা রয়েছে এর ফলে কিন্তু বেশ কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টি এবং কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হওয়ার মধ্যে হবে শুধু কোন জায়গাগুলো দমকল করিমপুর এই সব জায়গাগুলোর কিছু কিছু এলাকায় হতে পারে আর যেটা আমরা দেখতে পাচ্ছি যে গেদে অংশতে কিছুটা হলেও হতে পারে যেহেতু গেঁদে এটা বর্ডার লাগোয়া অংশ এবং বর্ডারের সামনে মেঘ করেছে বাংলাদেশে কোদাজপুর হয়ে এর জন্য এই অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই পাশে আমরা একটু মেঘ দেখতে পাচ্ছি হলদিয়া দুর্গাবার দুর্গাচক যেমন আমরা দেখছি তেঁতুল বেড়ে টাইম হ্যামার মহিষাদার এই অংশতে একটু মেঘ করেছে তবে এই মেঘটার ফলে বৃষ্টির সম্ভাবনা অতটাও নেই হালকা একদম যদি হয়ও তাহলে হালকা ছিটে কয়েক পশলা বৃষ্টি হবে তাতে কিছুই হবে না আশা করি তো এ হচ্ছে এই অবস্থা এবার যদি আমরা বাংলাদেশটা যাই আমরা আবার আসছি দক্ষিণবঙ্গে থাকুন আমরা পরের দশ দিনের আপডেটটা দেখাবো নতুন পরিবর্তন কী হয়েছে তা দেখতে থাকুন বাংলাদেশের যেমন বেরামারা লালপুর বাগুড়া পাবা বেরা নাগেরপুর তাঙ্গিল কালীহাটি তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিবলয়া ধামরাই ঢাকা দোহার মুসিগঞ্জ হোমনা নরসিংদী কাপসিয়া কাতিয়াদি কিশোরগঞ্জ বালুকা ত্রিশাল কেন্দুয়া ইতনা তারপরে হাবিবগঞ্জ নরসিমনগর ব্রাহ্মণ বেরিয়া কল্যাণগঞ্জ মৌলুইবাজার এছাড়া আমরা দেখতে পাচ্ছি বালাগ বারডেকা চারখাই এবং সিলেট এবং জাকিগঞ্জ এই অংশগুলোতে কিন্তু প্রবল মেঘলা হয়ে গেছে এছাড়া আমরা মেঘলা দেখতে পাচ্ছি কুমিল্লা ত্রিপুরা উদয়পুর অম্বাসা বাজার কুমোরঘাট অর্থাৎ এই অংশগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হবে এই অংশগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোতাজপুর হয়েও একটি মেঘ উঠেছে যার ফলে কিন্তু এই অংশগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা ছিটোকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোংরা বালিকান্দি পাংসা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা অংশে অর্থাৎ এই অংশগুলোতে এবং শিবচর এবং মাদারীপুর এই অংশগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই পাশে একটা মেঘ হয়েছে যেমন শেদপুর হয়ে দেবগঞ্জ হয়ে দেবীগঞ্জ হয়ে জালঢাকা হয়ে রংপুর হয়ে পীরগঞ্জ হয়ে এ পাশে উত্তরবঙ্গের শিলিগুড়ি কার্সিও দার্জিলিং ওদালবাড়ি নকশালবাড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শেরামপুর দিনহাটা অর্থাৎ এই যে এই অংশগুলিতে মেঘ হয়েছে এই অংশগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল হয়েছে অর্থাৎ কালো মেঘটা হয়েছে বলে বৃষ্টি সম্ভাবনা এছাড়া গুয়াহাটি উমলিং এই অংশগুলোতেও একটা আমরা দেখতে পাচ্ছি মেঘ হয়েছে অর্থাৎ এই অংশে যে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে সেটা কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়া এখানে শিলচর হয়েও হালিকান্দিও আমরা দেখতে পাচ্ছি একটি মেঘ উঠেছে অর্থাৎ এই অংশতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই আপনাদেরকে মেঘের অবস্থা কন্ডিশন বলে দিলাম এবং মালদাতেও দেখতে পাচ্ছি মেঘ হয়েছে অর্থাৎ মালদাতেও বৃষ্টির সময় বাংলা মালদা রাজমহল বেড়াহাটি বিভিন্ন অংশে মেঘ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে যেটা দেখানো সেটা দেখাবো যে সেই কথা মতনই যে মেঘটা হয়েছে সেই কথা মতনই তো বৃষ্টির সম্ভাবনাটা আছে কি না কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা যে যে অংশগুলোতে আমরা বললাম সেই সেই অংশগুলিতেই দেখুন এই যে এই এই জায়গাগুলো যেমন এটা পুরো প্লেন দেখতে পাচ্ছেন অর্থাৎ এই অংশগুলিতে বৃষ্টির সম্ভাবনাটা খুবই কম রয়েছে আর এখানে যে চিটচিট দেখতে পাচ্ছেন এর ফলে কিন্তু যে এই অংশগুলি এই অংশগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি খুব একটা বেশি আছে তেমন নয় হালকা আছে একদম যেটা দেখতে পারলাম বলে দিলাম মেঘ দেখে আপনাদেরকে একদম সেখানেও বৃষ্টিতে সেটাও দেখাচ্ছে আর বাংলাদেশে যদি আমরা দেখি দেখুন এই অংশগুলি যেগুলো আমরা দেখালাম চিটচিট আছে অর্থাৎ যে চিটচিট যে অংশটিতে আছে দেখুন এই অংশগুলো চিটচিট আছে অর্থাৎ এই অংশগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একদম সেভেন্টি পার্সেন্ট পুরো এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হওয়ার সম্ভাবনা প্রবল এবং এই অংশগুলির মধ্যে দিয়ে আর এই অংশগুলিতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে অংশটি এটা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অত ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে নিয়ে সেটাই আমরা দেখতে পাচ্ছি এবার আমরা প্লে করে দেব প্লে করলে আমরা একবার দেখে নেব হ্যাঁ কতটা পরিবর্তন হলো মোটামুটি শনিবারে নাগাতো শনিবারেও কিছুটা হলো বৃষ্টি হবে যেমন আজ শুক্রবার সকালে ভোরবেলা থেকে বৃষ্টি নেমেছিল শনিবারে একবার ভোরবেলা বৃষ্টি নামবে কিনা আমরা একবার দেখে নিই আমরা আগেই চলে গেলাম আমরা যদি ভোর ছটা নাগাদ দেখি হ্যাঁ ঠিকই দেখছি শনিবারেও কিন্তু ভোরবেলা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বেশ কিছু অংশে দেখি আবার কাল হয় নাকি এবার যদি চিট পরিবর্তন হয় তাহলে পরিবর্তন হয়ে যেতে পারে তবে শনিবার সাত তারিখে সারাদিনই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবার আমরা আট তারিখ গেলাম রবিবার আট তারিখ গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি আট তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকছে আট তারিখেও থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা দেখলাম তবে বিকেল নাগাদ কমে যাবে ভয়ঙ্কর বৃষ্টি হবে না আট তারিখে ন তারিখে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে উত্তর এবং দক্ষিণ দুটোতেই এবং বাংলাদেশের উত্তরবঙ্গ এবং ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে বৃষ্টিটা শুরু হচ্ছে উত্তর থেকে পরবর্তীকালে সেটা আস্তে আস্তে দশ তারিখে মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেও কিছুটা প্রভাব থাকছে এবার আমরা এগারো তারিখ যাব যেদিন থেকে নিম্নচাপে প্রবেশ করছে তো এগারো তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ থেকে ভারী প্রভাব দেখতে পাবো আমরা একটা দেখেছিলাম প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি যে বারো তারিখের মেন খেলটা দেখব যেটা হচ্ছে নিম্নচাপটা কতটা ভয়ঙ্কর হলো বা কতটা রূপ চেঞ্জ করলো তবে বারো তারিখ গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের যে প্রভাব সেটা কিন্তু বারো তারিখে একদম ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে ভয়ঙ্কর যে প্রভাবটি এবং দক্ষিণেও বজ্রপাত সমেত প্রবল প্রভাব এবং উত্তরেও ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর প্রভাব উত্তরের অবস্থা যেটা দেখতে পাচ্ছেন আপনারা ময়মনসিং থেকে শুরু করে সিলেটের বিভিন্ন অংশে ভয়ঙ্কর প্রভাবনা লক্ষ্য করতে পারছি আর দক্ষিণে কিন্তু তেমন কোনো প্রভাবনা লক্ষ্য করতে পারছি না চোদ্দ তারিখ নাগাদ শুধু উত্তরবঙ্গের জেলাগুলি লক্ষ্য করতে পারছি আর দক্ষিণে হালকা মাঝারি বৃষ্টি চৌদ্দ তারিখ দেখতে পাচ্ছি আমরা একটু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি চোদ্দ তারিখে পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরে ভয়ঙ্কর পপ থাকছে কমছে না তবে দক্ষিণে কিন্তু ভারী থেকে বিক্ষিপ্ত পাব অর্থাৎ দক্ষিণে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হয়েছে পনেরো তারিখে কিন্তু বাড়ল দক্ষিণে বৃষ্টি সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পারলাম দক্ষিণে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ল সেটা কিন্তু আমরা দেখতে পারলাম পনেরো তারিখে এর জন্যই আমরা প্রত্যেক দিন দুটো করে ভিডিও নিয়ে আসি যাতে দুপুরের সাথে দুপুরে যদি কোনো পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা বিকালে আপনাদেরকে দেখিয়ে দিতে পারব সেটাই আমাদের সাকসেস হলো এবং পনেরো তারিখে কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে নিম্নচাপে সেটা আমরা দেখতে পারলাম দক্ষিণবঙ্গে কিন্তু বাল্য বৃষ্টির পরিমাণ পনেরো তারিখে তো বন্ধুরা এই ছিল এখনকার আমাদের লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেল রাখা দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন